বিয়ানীবাজারে হেফাজতে ইসলামের ডাকা হরতালের পক্ষে বিপক্ষে মিছিল এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রবিবার সকাল থেকে হেফাজতে ইসলামের হরতাল চলাকালে মাঠে অবস্থান নেয় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুর দুইটার দিকে উত্তরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে হেফাজত কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে তাতে বাধা দেন কয়েকজন ছাত্রলীগ কর্মী। এ সময় উত্তেজিত হেফাজত কর্মীরা স্লোগান শুরু করলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান কিছুটা আহত হন। পরে পুলিশ এবং উভয় পক্ষের দায়িত্বশীলদের সমঝোতায় মিছিল না করেই এলাকা ত্যাগ করেন হেফাজত কর্মীরা। এছাড়া সারাদিন উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জানা যায়, হেফাজতের কর্মীরা উপজেলার বাড়িগ্রাম এবং বৈরাগীবাজার আবদুল্লাপুর এলাকায় হরতালের পক্ষে মিছিল করেছেন। এ সময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে হরতালের পক্ষে স্লোগান দেন। এদিকে পৌরশহরে হরতাল বিরোধী মিছিল করেছে উপজেলা ও পৌর আওয়ামী লীগ। দলের দায়িত্বশীলরা বলছেন, হরতালের নামে উপজেলায় যে কোনো নৈরাজ্য সহ্য করা হবে না। জনগণ হেফাজতের এই হরতাল কর্মসূচি প্রত্যাখ্যান করেছে জানিয়ে তারা এর বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা জানান। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার অনেক চেষ্টা তারা করছে, তার কারণে এই জনগণ আমাদের পক্ষে আছে। যে নিরাপত্তা, জনগণের নিরাপত্তা দেওয়া এই সরকারের দায়িত্ব এবং আমাদের দায়িত্ব। জনগণের সাথে আছি আমরা, সকল নাশকতা মোকাবেলা করে আমরা করে ফেলব। এদিকে দুপুর 12টার দিকে হরতালের সমর্থন জানিয়ে বেনীবাজার পৌরশহরে কলেজ রোডে জটিকা মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। মিছিলে যুবদলের কয়েকজন নেতাকর্মীকে অংশ নিতে দেখা যায়। এদিকে হরতালের কোনো প্রভাব পড়েনি বেনীবাজারের যান চলাচলে। দূরপাল্লার বাস চলাচল ছিল স্বাভাবিক, তবে যাত্রীর সংখ্যা ছিল অনেকটা কম। আমরা হরতালের পক্ষে নাই, বর্তমানে হরতাল না হইলেও সারে এদিকে উপজেলায় যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে পৌরশহরের বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান নিতে দেখা গেছে। আবু তাহের রাজু, এবিটিভি, বিয়ানীবাজার।